আমাদের কাছে ফলের মধ্যে অত্যন্ত পরিচিত একটি ফল হচ্ছে কলা। নির্ঝঞ্ঝাট এই ফলটি যা দামেও সস্তা এবং যা খেলে পেটও ভর্তি হয়ে যায় আর শরীরও তার এনার্জি ফিরে পায়। কিন্তু আজকাল এই ফলটিকে নিয়েও সন্দেহ হচ্ছে, প্রশ্ন উঠছে কলা ক্ষতিকারক কিনা, সকালে সত্যিই কি কলা খাওয়া চলবে নাকি চলবে না, এই বিষয়ে এখনই মতামত দেওয়ার সময় আসেনি। কিছু বিষয় আছে যেগুলো সঠিকভাবে জানতে হবে, তারপর তা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তাই আমার সঙ্গে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। এই বিষয়টা নিয়ে কথা বলার আগে যে কাজটি করব তা হলো তোমাদের ওয়েলকাম জানাবো ফিউশন কেয়ারে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের বলবো এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবার বলি সকাল সকাল কলা খাওয়া চলবে কি চলবে না। পুষ্টিগুণে ভরপুর কলা শরীরের গঠনে যে সত্যিই দারুণ উপকারে লাগে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সকাল সকাল খালি পেটে কলা খাওয়া চলবে না, কারণ এমনটা করলে কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। আর এই কথাটা আমি বলছি না, এটি বিজ্ঞানীদের গবেষণা থেকেই জানা যাচ্ছে। আমরা জানি ব্রেকফাস্টে কলা খেলে নিমেষে এনার্জির ঘাটতি দূর হয়, সেই সঙ্গে পটাশিয়াম, ফাইবার এবং ম্যাগনেশিয়ামের চাহিদাও পূরণ হয়। তাহলে সমস্যাটা কোথায় যার জন্য কলা খেতে বারণ করা হচ্ছে? খালি পেটে কলা খেলে নিমেষে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, কারণ হলো কলায় রয়েছে প্রচুর পরিমাণে সুগার। তাই প্রতিদিন একই নিয়মে যদি খালি পেটে শর্করায় পরিপূর্ণ কলা খাওয়া হয় তা স্বাস্থ্যকর কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কলার মধ্যে তো প্রাকৃতিক শর্করা রয়েছে, তাহলে সমস্যাটা কোথায়? এই প্রশ্নটা মনে আসছে নিশ্চয়ই। তাহলে বলি অবশ্যই প্রাকৃতিক শর্করা আছে, কিন্তু এই শর্করা শরীরে প্রবেশ করার পর আমাদের শরীর তাকে কাজে লাগানোর চেষ্টায় লেগে পড়ে, সে সময় শর্করা তাদের চরিত্র বদল করে, অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়, ফলে পাকস্থলীর ক্ষতি হয়। আর এমনটা হলে বদহজম, গ্যাস, অম্বল এবং একাধিক পেটের রোগ মাথা চাড়া দিয়ে ওঠে। অনেক সময় দেখা গেছে ব্রেকফাস্টে শুধু যদি কলা খাওয়া হয়, অর্থাৎ কলা ছাড়া অন্য কিছু মুখে না তুললে কিছু সময় পরে মাথা ঘোরা শুরু হয়, সেই সঙ্গে দুর্বল লাগার মতো লক্ষণও প্রকাশ পেতে পারে। তাই শুধু কলা নয়, সঙ্গে রাখতে হবে আরও কিছু, তাহলেই এর বেনিফিটটা পুরো পাওয়া যাবে। একটা জিনিস জেনে রাখা দরকার যে কলার মধ্যে প্রচুর উপকারী উপাদান তো রয়েছে, পাশাপাশি রয়েছে 25% শর্করা, সেই সঙ্গে অল্প পরিমাণে অ্যাসিডিক এলিমেন্ট। এই উপাদান যদি খালি পেটে শরীরে প্রবেশ করে তাহলে সেটা কিন্তু সঠিক হবে না, তাই সাবধান হতে হবে। তাহলে এই সমস্যাটার সমাধান কি হবে? উপায় আছে, খালি পেটে না খেয়ে যদি অন্য খাবারের সঙ্গে খাওয়া যায় তাহলে কিন্তু আর চিন্তা থাকবে না, বিশেষত যে খাবারে উপকারী ফ্যাট রয়েছে এমন খাবারের সঙ্গে কলা খেলে শরীরের কোনো ক্ষতি হয় না। তাই একেবারে খালি পেটে না খেয়ে অল্প কিছু খেয়ে কলা খাওয়া যেতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। এখানে বলে রাখি, উপকারী ফ্যাট রয়েছে এমন খাবারগুলি হলো দুধ, বাদাম, দই, ডিম প্রভৃতি। কলা যদি দইয়ের সাথে খাওয়া যায়, অর্থাৎ উপকারী ফ্যাট রয়েছে এমন খাবারের সঙ্গে কলা খেলে ফলটির মধ্যে থাকা অ্যাসিডিক এলিমেন্ট শরীরের কোনো ক্ষতি করতে পারে না, ফলে সার্বিকভাবে শরীর চাঙ্গা হয়ে উঠতে পারে। যদি ফল দিয়েই নিজেদের ব্রেকফাস্ট করতে চাও, অর্থাৎ ফলাহার করতে চাও, তাহলে দইয়ের পাশাপাশি বাদাম অথবা অ্যাভোকাডোর সঙ্গেও কলা খাওয়া চলতেই পারে। এমনটা করলে শরীরে হঠাৎ করে শর্করা এবং অ্যাসিডের পরিমাণ বাড়ে না, ফলে কোনো রকম ক্ষতি হওয়ার আশঙ্কাই থাকে না। তাহলে যেই সন্দেহটা নিয়ে আজকের ভিডিও শুরু করেছিলাম, আশা করছি সেই সন্দেহটা মেটাতে পারলাম, অর্থাৎ সকাল সকাল ব্রেকফাস্টে কলা চলতে পারে, তবে একা একা একেবারেই নয়। আজকের ভিডিও ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানিও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।